মহামতি অনন্তলালকে স্মরণ করে রামায়ণী ফল্গুধারার 91তম পর্বের আলোচনা আরম্ভ করছি। আমরা গত পর্বে সীতাহরণের ঘটনা শুনেছি। এখানে কয়েকটি প্রশ্ন উঠে আসে, সেটি তার মধ্যে সবচেয়ে বড় প্রশ্ন যেটি আসে, রামায়ণ এবং মহাভারত এই দুই মহাকাব্যকে পাশাপাশি রেখেই কিন্তু এই প্রশ্ন প্রতিপ্রশ্ন তুলনা প্রতিতুলনা উঠে আসে। যেমন রামায়ণের মধ্যে সীতাহরণ, তেমনি মহাভারতের মধ্যেও দ্রৌপদী হরণ রয়েছে। তবে রামায়ণের মধ্যে সীতাহরণটি হচ্ছে মুখ্য, মহাভারতের মধ্যে রামায়ণে যেমন রাবণ কর্তৃক সীতাহরণ, মহাভারতের মধ্যে তেমনি রয়েছে দ্রৌপদী হরণ। সেই দ্রৌপদীকে হরণ করে নিয়ে যাচ্ছেন কৌরবদের একতমা ভগিনী দুঃশলার স্বামী জয়দ্রথ, জয়দ্রথর দ্বারা দ্রৌপদী হরণ। এবং এই দুটি জায়গার একটা পাশাপাশি একটা তুলনা অনেকেই করে, সেখানে বলেন দ্রৌপদী যতটা ব্যক্তিত্বময়ী অনন্যা শক্তির অধিকারিণী, তার যা তেজ সেখানে তিনি যেন স্বেচ্ছাই ধরা দিয়েছেন জয়দ্রথের কাছে, এবং তিনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন জয়দ্রথ তাকে কেমনভাবে হরণ করে নিয়ে যাচ্ছেন। কারণ দ্রৌপদী এতটাই আত্মবিশ্বাসী তার স্বামীদের প্রতি যে তিনি জানেন এই জয়দ্রথের যা কিছু আস্ফালন কিছু কাল মাত্র, যে মুহূর্তে পাণ্ডবেরা খবর পাবেন তারা তাদের ঘরে ফিরে আসার সময় হয়েছে, এবং তারা যেই মুহূর্তে খবর পাবেন তারপরে জয়দ্রথের একেবারে সেই শেষের কাল সে উপস্থিত হবে, এবং তিনি তার রথের মধ্যে জয়দ্রথকে খুব পরিষ্কার করে বলে দিচ্ছেন। অর্থাৎ দ্রৌপদীর কথা হচ্ছে হেসে নাও, দুদিন বই তো নয়, হ্যাঁ তোমার সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো, এইরকম। উল্টো দিকে আমরা সীতাকে একেবারেই ভেঙে পড়তে দেখেছি, একদম তিনি নিরুপায়, তাকে হরণ করে নিয়ে যাচ্ছেন, তিনি আর্তচিৎকার করছেন পরিত্রাহী, এবং আমরা সেখানে দেখছি তিনি গাছের ডাল ধরে অন্য কিছু ধরে রথ থেকে ঝাঁপিয়ে পড়ে তিনি প্রাণ বাঁচানোর চেষ্টা করলেন, এবং শেষে তিনি যখন দেখতে পেলেন সেই বৃদ্ধ টোটেমধারী পক্ষীরাজ জটায়ুকে, সীতার মনে একটু ক্ষীণতম হয়তো আশা এসেছিল, যদিও তিনি বুঝতে পেরেছিলেন যে জটায়ুর সাধ্য নেই এই দুর্ধর্ষ অতি পরাক্রান্ত রাবণের হাত থেকে তাকে রক্ষা করা, এবং সেখানে জটায়ুর যখন মারা পড়ল রাবণের হাতে তখন তিনি তার শেষ আশাটু হারিয়ে ফেললেন, এবং পথে যেতে যেতে তিনি গাছপালা লতা নদী সবাইকে সম্বোধন করে তার এই মহাবিপর্যয়ের কথা তার স্বামী এবং দেবর লক্ষণের কাছে বলার জন্য ব্যাকুলভাবে তিনি বলে চলেছেন, এবং তিনি কান্নায় ভেঙে পড়েছেন। এবং সেইটা দেখেই আমাদের এই দুই নারী
একদিকে দ্রৌপদী এবং অন্যদিকে সীতার মধ্যে একটা তুলনা প্রতিতুলনা আনা হয়। এটা ঠিক সীতা দ্রৌপদী নন, সীতার এক ধরনের তার চরিত্র, দ্রৌপদীর আরেক ধরনের চরিত্র। সীতার ব্যক্তিত্ব এবং দ্রৌপদীর ব্যক্তিত্ব সম্পূর্ণত আলাদা, কিন্তু এটাও কিন্তু একেবারে ঠিক নয় যে সীতা তার কোনো পরাক্রম বা তার ব্যক্তিত্ব বা তার সে আত্মতেজ যে মেছিল না, তার কোনো ছোঁয়া কবি যে রাখেননি, এটাও নয়। সেখানেও আমরা যদি বাল্মীকির রামায়ণকে খুব নিবিষ্টভাবে দেখি, সেখানে আমরা খুব পরিষ্কার করে দেখতে পাই যে মুহূর্তে রাবণ তাকে হরণ করে নিয়ে যাচ্ছেন রথে করে এবং বারবার তার মুখটিকে রাক্ষসরচিত কামনা উগ্র কামনার বশবর্তী হয়ে রাবণ যতবার সে তার মুখটিকে ঘুরিয়ে ঘুরিয়ে অবলোকন করার চেষ্টা করছেন এবং সেখানে আমরা দেখছি রাবণের যেন আর ধৈর্য থাকছে না, তার মন অস্থির চঞ্চল হয়ে উঠেছে। বলছেন রাবণ সীতাকে, সুন্দরী আমি ত্রিভুবন ত্রাস রাক্ষসরাজ রাবণ, এভাবেই রাবণ তার নিজের পরিচয় দিচ্ছে সীতার কাছে। বলছেন সমুদ্র বেষ্টিত পর্বত ধৃত সোনার লঙ্কা আমার রাজ্য, আমার অনেক সুন্দরী স্ত্রী আছে, তাদেরকে আমি নানা জায়গা থেকে হরণ করে নিয়ে এসেছি, কিন্তু পদ্মিনী একেবারে লক্ষ্মী রূপা সীতাকে বলছেন, পদ্মিনী তোমাকে দেখার পর তাদের প্রতি আর আমার এতটুকু অনুরাগ নেই, তুমি আমার প্রধানা মহিষী হও হে বিলাসিনী, রাজ্যহারা বনবাসী ভিকারী রামকে নিয়ে তুমি কি করবে, সে তোমার যোগ্য নয়, তার চেয়ে তুমি আমার সঙ্গে চলো, লঙ্কার রাজরানী হবে, 5000 সুন্দরী সালঙ্কারা দাসী তোমার সেবা করবে। এই কথা আমরা গত পর্বে শুনেছি এবং সেইখানে যদি আমরা তারপর খুব নিবিষ্টভাবে মহাকবি বাল্মীকির রচনাটাকে লক্ষ্য করি, সেখানে সীতা কি বলছে, তাহলে আমরা দেখতে পাব যে সেখানে আমরা দেখছি যজ্ঞের হোমাগ্নির মতন সতীত্বের বন্নিতে যে সীতা জ্বলে উঠেছে, একেবারে পরিষ্কার এইভাবেই সীতাকে বর্ণনা করেছেন মহাকবি। তিনি যজ্ঞের হোমাগ্নির মতন তার আত্মতেজে, এই আত্মর সীতার আত্মতেজটিকে সীতার সতীত্বের তেজ বলেই বর্ণনা করেছেন মহাকবি। বলছেন তার লক্ষ্মী কমলামূর্তির মধ্যে যেন জেগে উঠেছে শক্তিরূপিণী রুদ্রাণী, নারীর প্রকৃতি যদিও কোমল কিন্তু তার অন্তর নীল গভীরতার মধ্যে আছে এক দুর্জয় শক্তি, সেই চিরকালীন সেই সিংহ ব্যাঘ্র শক্তি, যাকে সেই সিংহ সদৃশ যে শক্তিকে চিরকাল ভারতবর্ষ মহাশক্তি রূপে পূজা করে এসেছে। সীতা সেই আত্মতেজে গর্জন করে উঠলেন, বলছেন সিংহি মাম, ভালো করে লক্ষ্য করুন এই জায়গায় বাল্মীকির এই রচনার এই জায়গাটি, বলছে সিংহিং মাম আমি মৃগেন্দ্র কেশরিণী, আর রাক্ষস তুমি হচ্ছে নিজ শৃগাল, শেয়াল হয়ে সিংহকে কামনা করতে এসেছ, সূর্যের জ্বলন্ত প্রভাব কি কেউ স্পর্শ করতে পারে, তুমিও আমাকে স্পর্শ করতে পারবে না, মহাসমুদ্রের মতো গম্ভীর মহেন্দ্র পর্বতের মতন মহিয়ান। তিনি তার স্বামীর বর্ণনা দিচ্ছেন ঠিক এই ভাষায়, কতটা রামচন্দ্রের প্রতি সীতার শ্রদ্ধা, রামচন্দ্রকে সীতা কোন দৃষ্টিতে দেখেন,
এবং কিভাবে তার স্বামীকে তিনি বর্ণনা করছেন এই বিপদের সময়, ঠিক যেমন দ্রৌপদী সেই তাকে যখন হরণ করে নিয়ে চলেছেন জয়দ্রত, তখন দ্রৌপদী ঠিক এরকম ভাষাতেই কিন্তু জয়দ্রতকে বলেছে, যে আবার এক একটি স্বামীর পরিচয় দিচ্ছেন আর জয়দ্রতকে বলছেন যে তোমার কাল গলিয়ে এসেছে, তোমার মৃত্যু আর কয়েক মুহূর্তের ব্যাপার। ঠিক একই রকম ভাবে এখানে সীতাও বলছে, দ্রৌপদীর পঞ্চস্বামী তিনি পাঁচজনের আলাদা আলাদা পরিচয় দিচ্ছেন, সীতার একমাত্র স্বামী, এবং রামচন্দ্র পরিচয় দিচ্ছেন সীতা, বলছেন মহাসমুদ্রের মতন গম্ভীর, মহেন্দ্র পর্বতের মতন মহিয়ান, রামচন্দ্রের পতিব্রতা স্ত্রী আমি, নিচ রাক্ষস আকাশের চন্দ্র সূর্য হাত দিয়ে ধরতে চাও, রামচন্দ্রের সঙ্গে তুমি নিজের তুলনা করছো, সিংহ আর শেয়ালে, গরুরে আর কাকে, চন্দনে আর পঙ্কের তুলনা, তুচ্ছ মাছি যেমন ঘি ভোজন করে হজম করতে পারে না মরে যায়, তেমনি রামচন্দ্রের পত্নী সীতাকে হরণ করলে তোমারও সেই একই দশা হবে। আমরা এই কথা তো শুনেছি সীতার জবানিতে, তিনি এমন ভাবেই কিন্তু জ্বলে উঠেছে, এবং সীতার যে তেজ, দ্রৌপদীর তেজের প্রকাশ একরকমের, দ্রৌপদীর ব্যক্তিত্ব সম্পূর্ণ এক ধরনের, এক অন্য ধরনের, সীতার ব্যক্তিত্ব এবং সীতার তেজও সম্পূর্ণ অন্য ধরনের। সীতার মধ্যে যদি আত্মতেজ সেই শক্তি না থাকত, তাহলে তো রাবণ তাকে যে কোনো মুহূর্তেই ধর্ষণ করতে সক্ষম হতো। রাবণের সাহস হয়নি সীতাকে, কিন্তু তা যে রাবণ অনেক হাজার হাজার রমণীকে বিভিন্ন স্থান থেকে হরণ করে নিজের ইচ্ছে মতন তাদেরকে উপভোগ করেছে, সেখানে আমরা দেখব এই আগামী আগামী পর্বগুলোতে, পরপর পর্বগুলোতে, সেখানে রাবণের মতন এক মহাশক্তিমান তিনি সীতার পদবন্দনা করছেন, তাকে বলছেন তুমি তার প্রসন্নতার জন্য অপেক্ষা করছে। রাবণ কি সীতার প্রেমে পড়ে গেছে, কিংবা রাবণ কি তার সমস্ত তেজ সবকিছুকে ভালোবাসায় রূপান্তরিত করে দিয়েছে, যেটাই ঘটুক না কেন, ভয় হোক, ভক্তি হোক, ভালোবাসা হোক, যাই হোক, এখানে প্রধান কিন্তু সীতার আত্মতেজ। এক প্রচন্ড এতটাই সীতার মধ্যে আত্মতেজ যে তিনি রাবণের সেই পুরীর মধ্যে বসে সহস্র রাক্ষসী পরিবেষ্টিত হয়ে তারা নিত্য সময়ে সীতাকে নানা ধরনের ভয় দেখিয়ে চলেছে, রাবণ তার সমস্ত রকম মায়াশক্তিরও প্রয়োগ করছে, সীতা কিন্তু রাবণকে নস্যাৎ করে দিচ্ছে, এবং নস্যাৎ করছেন মাত্র তারই, রাবণেরই ঘরের মধ্যে, তারই এলাকায়, তারই আওতার মধ্যে বসে, মাত্র একটি তৃণের, একটি ঘাসের লক্ষণ রেখার এপারে সীতা, ওপারে রাবণ, রাবণের মতন অতি পরাক্রান্ত শক্তিমান এক মহারাক্ষসের পক্ষেও কিন্তু ওই ঘাসের, ওই কুশচিহ্নের লক্ষণ রেখাকে পেরিয়ে সীতার কাছে যাওয়া সম্ভব হচ্ছে না। যে লক্ষণ রেখার কথা আমরা আগে আলোচনা করেছি, এও আরেক ধরনের লক্ষণ রেখা, এবং এই লক্ষণ রেখাটি হচ্ছে সীতার অন্তর্তেজ বা আত্মতেজ, যাকে সতীত্ব তেজ বলে মহাকবি বর্ণনা করেছে। তো এই সতীত্ব বা আত্মতেজ, এটাই তো নারীর প্রধান শক্তি। এই শক্তি যে কতখানি ভয়ঙ্কর, সেটা রাবণও যেমন টের পেয়েছেন, তার স্বামী, সীতার স্বামী
রামচন্দ্র মর্মে মর্মে টের পেয়েছে, আসবো আমরা সেই আলোচনা। সুতরাং এইটুকু শুধু আমরা বলবো, সীতাকে আমরা যত নরম সরম বা সীতাকে সম্পর্কে আমাদের যা প্রচলিত ধারণা আছে সেটা কিন্তু সত্যি নয়। কারণ যদি আমরা রামায়ণের মহাকবির প্রত্যেকটি শব্দকে গভীর, তার তাৎপর্যকে গভীরভাবে অনুধাবন করি, একটু মন দিয়ে নিরীক্ষণ করি, উপলব্ধি করার চেষ্টা করি, তাহলে সীতার যে তেজ, এই তেজ অসামান্য। দ্রৌপদীর তেজ হচ্ছে এক অন্য ধরনের, সীতার তেজ হচ্ছে অন্য ধরনের। কিন্তু আমাদের যেটি বক্তব্য, কোনোভাবেই সীতার এই তেজকে যেন আমরা খাটো করে না দেখি। এবং এইটি হচ্ছে শাশ্বত ভারতবর্ষের রমণীদের অন্তর তেজ, যে তেজের মধ্যে একজন রমণী, একজন রাজপুত ললনা জহর ব্রত করতে পারেন। হাজার হাজার রমণীরা যখন সেখানে বিধর্মী একেবারে সেই রাজ্যকে জয় করে নিয়েছে, লুট করে যাচ্ছে, সেই পদ্মিনীর রূপে মুগ্ধ হয়ে আরেক রাবণ যখন পদ্মিনীর রূপমুগ্ধ হয়ে সেই রাজ্যকে লুণ্ঠন করে আগুনে জ্বালিয়ে পদ্মিনীকে এবার ছিনিয়ে নিতে চাইছে, সেই মহারানার পত্নী, তিনি কিন্তু তার সমস্ত সখীদের নিয়ে এক অনন্য ভাবে নিজেকে রক্ষা করেছেন আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে। এই যে আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়া, এটি কম বড় কথা নয়, এটিও কিন্তু এক ভারতবর্ষের রমণীর আত্মতেজ, এইটাকে যেন আমরা ভুলে না যাই। এই জায়গাটাও আমাদের কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে, এই আত্মতেজ না থাকলে রমণীকুল এমন ভাবে আগুনে ছাপিয়ে পড়তে পারে, ঠিক যেমন ভাবে নিজের রাজত্বকে রক্ষা করার জন্য আরেক রমণী লক্ষ্মীবাই তিনি ঝাঁপিয়ে পড়েছেন যুদ্ধে। প্রত্যেকে কিন্তু তাদের আত্মতেজে পরিপূর্ণ। ভারতবর্ষের স্বাধীনতায় মেয়েদের, রমণীদের যে আত্মত্যাগ কত রকম ভাবে, কেউ সরাসরি যুদ্ধে, কেউ প্রত্যক্ষভাবে, কেউ পরোক্ষভাবে, কত রকম ভাবেই না তারা এই স্বাধীনতার যুদ্ধে নিজেরা উপস্থিত হয়েছেন, সে সামাল দিয়ে, এইটাকে কিন্তু আমাদের বুঝতে হবে। এবং সব জায়গায় এই একটি বড় শক্তি রয়েছে, সেটি হচ্ছে আত্মতেজের শক্তি। এই শক্তিটি বিশাল, এর প্রকাশ অনন্য হল, নানা ধরনের হতে পারে, কিন্তু কোনোটি লঘু করে দেখার কোনো রকমই কিন্তু সম্ভাবনা নেই। এই জায়গাটা আমাদেরকে সঠিকভাবে বুঝতে হবে। ক্রুদ্ধ রাবণ তখন আমরা দেখছি হস্ত নিষ্পীড়িত করে সমূর্তি ধারণ করেছে, মেঘের মতো নীল বর্ণ বিরাট দেহ, পরিধানে রক্তবাস, সর্বাঙ্গে তার স্বর্ণ অলঙ্কার। রাবণ বাম হস্তে সীতার কেশ এবং দক্ষিণ হস্তে তার উরুদ্ধ ধারণ করে কামার্ত পন্নগের মতন ছুটিয়ে চলেছেন তার রথ, পাশবদ্ধ বিহঙ্গীর মতো সীতা ছটফট করতে লাগলেন। বৃদ্ধ জটায়ু ছুটে এসেছেন প্রাণপণ যুদ্ধ করে রাবণকে বাধা দিতে আরম্ভ করেছে সেই বৃদ্ধ জটায়ু, কিন্তু রাবণ জটায়ুকে পরাভূত অমৃত পায় করে মাটির মধ্যে তাকে ছুঁড়ে ফেলেছে। রাবণের রথ যেন এবার সে এত দুরন্ত গতিতে ছুটে চলেছে, মনে হচ্ছে যেন তা আকাশ মার্গে ছুটে চলেছে। সীতার উদ্ভ্রান্ত করুণ বিলাপে সমস্ত বনভূমি মুজ্জমান হয়ে পড়ল। হে রাম, হে লক্ষণ রক্ষা করো, হে জনস্থানের পুষ্পিত কর্ণিকার তরু, হে বন দেবতারা,
হে গোদাবরী নদী, অরণ্য, মৃগ, পক্ষী, তোমরা সবাই রামকে জানাও যে রাবণ আমাকে হরণ করে নিয়ে চলেছে। এই যে কাহিনী, এমন নির্মম কাহিনী কবি অবলীলাক্রমে তিনি বর্ণনা করে চলেছে। কিন্তু একটা জিনিস ভালো করে লক্ষ্য করা, সেটা হচ্ছে রসের দিক থেকে কোথাও কিন্তু বাল্মীকি কখনোই নিচু পর্দায় যাননি। এইটা হচ্ছে ভীষণভাবে লক্ষ্য করার ব্যাপার, যে বাল্মীকির রচনার মধ্যে যে এইখানে এই যে এমনভাবে একটি নারী হরণের ঘটনা ঘটছে, প্রায় নারী ধর্ষণের ঘটনা, সেখান থেকে কিন্তু রসের দিক থেকে কোথাও কবির রচনা কখনো কিন্তু নিচে নামে, কোনো নিচু পর্দায় নেবে আসে, অথবা ভয়ঙ্কর কিংবা বীভৎস কোনো রসেও কিন্তু তার রচনা আবিল হয়ে ওঠে। অপেক্ষাকৃত কম শক্তিধর কবিদের হাতে যা পড়ে হয়তো কুৎসিত বা অশ্লীল হয়ে উঠত, সেই পরিস্থিতি কিন্তু আমরা মহাকবির রচনার মধ্যে এতটুকু দেখছি না, অথচ সমস্ত বর্ণনা সঠিকভাবেই সেখানে বর্ণিত হয়েছে। আমরা এখানে আরেকটু বলব, আরেকটু আমরা এখানে বলতে চাই যে এই পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে মহাকবি কালিদাস পর্যন্ত ভয় পেয়েছে, পাছে রসাভাস ঘটে তাই মহাকবি কালিদাস সীতাহরণের এই ভয়ঙ্কর ঘটনাকে মাত্র অর্ধ শ্লোকে কোনোভাবে তিনি তার উত্থাপন করেছেন, বর্ণনাটুকু সেরেছেন। সেখানে বলছেন কালিদাস, কামার্ত রাক্ষস রাবণের কোলে বিশ্বস্তাব আসা সীতাকে তুলে দিয়ে তাকে নিয়ে চলেছে। না, সেখানে বলছেন একেবারে যেন একটা জাস্ট একটা ঘটনাকে তিনি একটুখানি বর্ণনা করে যেন অল্প করে বলে তিনি পাশ কাটিয়ে দিয়ে চলে যাচ্ছেন। যাহার সীতাং পক্ষীন্দ্র প্রয়াসস্খন বিঘ্নতা, রঘুবংশের মধ্যে সীতাহরণের যা শুধুমাত্র এইটুকুই সেখানে বর্ণনা আছে, যাহার সীতাং পক্ষীন্দ্র প্রয়াসস্খন বিঘ্নতা। কিন্তু এটা কি তাই? কালিদাস কি এরকমই বর্ণনা করতে পারেন? তার বর্ণনা তো অতি চমৎকার, উপমা কালিদাস। আমরা সেই শকুন্তলার মধ্যে কালিদাসের একটি বর্ণনা আমরা দেখি, তিনি কেমন ভাবে এই রকম একটি রমণীর রূপকে বর্ণনা করছেন এরকম একটা পরিস্থিতিতে। দেখুন, সেই কালিদাস যার আমরা শকুন্তলার মধ্যে কালিদাসকে পাচ্ছি, যেখানে তিনি ওই দুষ্যন্ত এসেছেন, শকুন্তলাকে দেখে রূপমুগ্ধ হচ্ছেন, সেখানে প্রণয় প্রার্থনা করছেন এবং দুজনের মিলন ঘটবে, এরকম একটা জায়গার মধ্যে তিনি সেই শকুন্তলাকে কেমনভাবে দেখুন বর্ণনা করছে। সেখানে কালিদাসের রচনার মধ্যে আমরা কি পাচ্ছি? শকুন্তলাকে বলছেন তিনি, অনাঘ্রাতং পুষ্পং কিসমলয় মৌলনং কররূহৈরনাবিদ্ধং রত্নং মধুনবমনসাদিততরসম অখণ্ড পুন্নানং ফলমিব চ তদ্রূপ অনঘং ন জানে ভোক্তারং কমীয় সমুপস্থাশ্যতি বিধিহি। বলছেন মহাকবি, অনাঘ্রাতং পুষ্পং, যে ফুল এখনো অনাঘ্রাত, কররূহৈরান অনাবিদ্ধং রত্নং, নধর নূতন যে ফুলের পল্লব যা নখচ্ছিন্ন নয়, যে ফুলের পাপড়ি নখ দ্বারা হাতের আঙুল দ্বারা যা ছিন্ন হয়নি, যার মধ্যে নখের দাগ পড়ে নি,
রত্ন যা আজ অনাবিদ্ধ, রত্ন যা এখন, যা সেই রত্ন যা এখনো বিদ্ধ হয়নি, নতুন মধু যার রস অনাস্বাদিত, পুণ্য ফল যা খণ্ডিত হয়নি, অখণ্ড পুণ্যানাং ফলমীব চিত্তদ্রূপ অনঘং ন জানে ভোক্তারং কিমহ সমুপস্থাশ্রিত বিধি। এই পবিত্র রূপরাশি ভোগ করার জন্য না জানি বিধি কাকে উপস্থিত করবে। এইভাবে তিনি সেই রমণীর বর্ণনা দিচ্ছেন মহাকবি, যে এরকম একটা অনাগ্রত ফুল, সেই ফুলের পল্লব যা নখ দ্বারা, তার মধ্যে নখের চিহ্ন পড়েনি, হাতে স্পর্শ পড়েনি, যে রত্ন এখন অনাবিদ্ধ, যে মধু যার রস এখনো কেউ পান করেনি, যে সেই পুণ্য ফল যা এখনো খণ্ডিত হয়নি, এমনই পবিত্র রূপরাশি ভোগ করার জন্য না জানি ঈশ্বর বিধি তাকে উপস্থিত করবে। এইভাবে অর্থাৎ এইখানে হচ্ছে যে কবির দেখুন সেই এক রমণীকে কিভাবে বর্ণনা করছেন এখানে, মানে মহাকবি কালিদাস এখানে তার সম্ভব কায়া ঘ্রাণ আস্বাদ স্পর্শ অনুভূতির ব্যঞ্জনা, তার দৈহিক রাজসিক রূপরাজিকেই মেন, অর্থাৎ শকুন্তলার রূপটাকেই অদ্ভুত ভাবে প্রকাশ করছেন। বলছেন তার চরম পরিণতি, আর এই সমস্ত কিছু চরম পরিণতি হচ্ছে অনাবিদ রত্ন অনারিত পুণ্য ফলে রূপকে দৈহিক মানসিক অভুক্ত অপ্রাপ্তির একটা খেদ সেখানে তিনি সৃষ্টি করছেন। এবং এখানে যেন এই কথাটা তো সবাই জানে যে এই বর্ণনাটা সবার মধ্যে এই কারণেই প্রসিদ্ধ পেয়েছে যে আঘ্রাণের ফলে একটা ফুলকে ঘ্রাণ নিলে তো ফুলের সৌরভ কিছুটা ম্লান হয় না, কিন্তু আঘ্রাণের মধ্যে দিয়েই তো সেই ফুলকে লোকে উপভোগ করে। রত্ন দ্বারা, রত্ন সেটা যত আমরা কার্ল করব, যত তা বিদ্ধ হবে, ততই তো তার গ্ল্যামার, তার ঔজ্জ্বল্য বেড়ে ওঠে। অনাবিদ্ধ বা অকর্তিত রত্নের মূল্য সামান্য, কিন্তু যে রত্নকে কার্ল করা হয়েছে, বিদ্ধ করা হয়েছে, পলিশ করা হয়েছে, সেই রত্নের যতকে যত ছাঁটা হয়েছে, হীরককে যত ছাঁটা হবে ততই তার ঝলক বেড়ে ওঠে। তো এই এই যে রূপকের ব্যবহার করছেন না, এবং এখানে যে খ্যাতি তিনি লাভ করছেন, কারণ রসিকজন অপরিভুক্ত কিশোরের কল্পনাতেই স্বাদ বেশি পায়। এই শুধু যে নির্বাপিত যৌবনবিদ বিটুক কুঞ্চকির ক্ষেত্রেই প্রযোজ্য নয়, মানব সাধারণেরই হচ্ছে এটা একটা কমনীয় কল্পনা। সম্ভোগার্থ কম ধাতু থেকে রমণীয়, রমণী এবং রমণীয় শব্দের উৎপত্তি। সম্ভোগ কম ধাতু থেকেই, এই কামনা থেকেই রমণী এবং রমণীয় শব্দের উৎপত্তি। সৌন্দর্য ঐন্দ্রিক পরিভোগের সমব্যবহার আমাদের ধাতুগত হচ্ছে মনপ্রবৃত্তি, একে প্রশ্রয় না দিলেও শ্রেষ্ঠ কবি তাকে কিন্তু উপেক্ষা করেন না। এই দৌর্বল্যকে আশ্রয় করেই কাব্যকে একজন কবি রমণীয় করে তোলেন। তাই তো, এইভাবেই তো কবির রচনার মধ্যে সেই রমণীয়তা আস্বাদ আমরা পাই। কিন্তু আমাদের বলার উদ্দেশ্য এটা যে কালিদাস এমনভাবে এক রমণীয় আঘ্রাণ সম্ভোগের বর্ণনা করতে সিদ্ধহস্ত, যেখানে তিনি শকুন্তলার রূপকে এমনভাবে তাকে অনাগ্রাতা করে তাকে আঘ্রাণের যোগ্য করে তুলছেন, এইভাবে যার বর্ণনা দিচ্ছেন অনাগ্রত ফুলের সাথে, অস্পষ্ট সেই মানে স্পর্শহীন নখ স্পর্শহীন একটা
পল্লবের সাথে, কিংবা ঘ্রাণ আস্বাদ স্পর্শ সমস্ত স্পর্শহীন একটা অনাগ্রাতা কুমারীর মতন, কিংবা অনাস্বাদিত মধুর মতন, এই সমস্ত মধ্যে দিয়েই কিন্তু কবি আসল কথাটা, তার বক্তব্যটাকে তুলে ধরছে, যা তিনি বলতে চান তাকে যেন এইভাবে আরো বেশি করে বলতে পারছে। সেই কবি আমাদের বক্তব্য হচ্ছে সেই কালিদাস, সেই কালিদাস পর্যন্ত তার রঘুবংশে এই সীতাহরণের এই জায়গায় তিনিও কতটা একেবারে সংযমী হয়ে উঠছে। কেন কেন সংযমী হয়ে উঠছে এই জায়গাটাই আমাদের বোঝায়। এবং সেখানে আমরা বাল্মীকির বর্ণনা বরং অনেকটা তার তুলনায় অনেক বেশি উদ্দাম, অনেক বেশি বর্ণচ্ছল বিপুল তার তুলনায়। যেখানে কালিদাসের মতন কবি যার বর্ণনার শক্তি এতখানি, এত বেশি, অন্তত বাল্মীকির তুলনায় কালিদাসের এই ধরনের শৃঙ্গার বিষয় বর্ণনার শক্তি অনুপম, যার উপমার রাজা যিনি, তিনি এইখানে এতটা সংযমী। অথচ বাল্মীকির রচনার মধ্যে আমরা দেখছি সেই রচনা, এই যেখানে সীতা হরণ হচ্ছে সেখানে কত উদ্দাম তার গতি, কত বর্ণচ্ছল, কত বিপুল তার কাব্যশক্তি স্ফুরণ সেখানে তিনি ঘটছে। বলছেন তিনি বলছেন মহাকবি কালী এ বাল্মীকি তার এইখানে সেই সীতাহরণের জায়গায় তিনি বলছেন, সমস্ত চরাচর ভয়ঙ্কর লজ্জায় অন্ধকার হয়ে গেল, জগৎ সর্বমশিদং তমঃসন্দেহেন সংবৃতম, বাতাস স্তব্ধ, সূর্যমণ্ডল নিষ্প্রভ। এইভাবে আমরা দেখছি বর্ণের পর বর্ণ, ছবির পর ছবি, ধ্বনির পর ধ্বনি, আলোতে অন্ধকারে, আগুনে সোনায়, নীলে লোহিতে পিতে, এমনকি সীতার অঙ্গের উত্তাপে, উষ্ণ অলঙ্কারের সিঞ্জনে যে বিহ্বলতা সৃষ্টি করা হয়েছে, এক কথায় তা অনবদ্য। শব্দে বর্ণে চিত্রে এক পবিত্রতা ভাবের এক সমুচ্চতা নিয়ে কবিত্বের এক বিশিষ্ট বর্ণনা সেখানে লাভ করেছে। দেখুন আমরা মাত্র তিনটি শ্লোকের কথা আপনাদের কাছে এখানে তুলে আনছি। মহাকবি বাল্মীকির এই সংস্কৃতটা কিন্তু খুব কঠিন নয়, খুব একটু মন দিয়ে শুনলেই বোঝা যায় কি বলছেন তিনি। তপ্ত ভরণ বর্ণাঙ্গী পীত কৌশে ভাসিনী রাজ রাজপুত্রী তু বিদ্যুৎ সৌদামিনী যথা উদ্ধূতেন চ বস্ত্রেণ তস্যা পীতেন রাবণং অধিকং পরিব্রাজ গিরির্দীপ্ত ইবাগ্নিনা তস্যা পরম কল্যাণ স্তম্ভৃণানি ইবাগ্নিনগ্না তস্যা পরম কল্যাণ স্তম্ভৃণানি সুরভীনি চ পদ্মপত্রাণি বৈদজ্যা অভ্যকীর্জন্ত রাবণম তস্য কৌশয়মুদ্ভূতম আকাশে কনকপ্রভম বভৌ চাদিত্য রাগেন তাম্রভ্রমীবাতপে। কি বলছেন তিনি সেখানে? বলছেন আকাশপথে স্বর্ণবর্ণ বিদ্যুতের মতন দেখাচ্ছিল সীতা, সীতার পীত বস্ত্র উঠছে, রাবণ তখন দাবানলে দীপ্ত পর্বতে, সীতার পীত বস্ত্র উড়ে গিয়ে রাবণের গলার মধ্যে জড়িয়ে পড়েছে, তার সীতার পীত বস্ত্র সীতার দেহচ্যুত হয়ে সেই বস্ত্র রাবণের বুকের মধ্যে তার জড়িয়ে পড়েছে, এবং এরকমই একটা অবস্থায় রাবণকে দেখাচ্ছে দাবানলে দীপ পর্বতের মতো। অর্থাৎ কবি এখানে বলতে চাইছেন সীতার সেই পীতবস্ত্রটি যেন অঙ্গার, আগুন, আর সেই আগুনের মধ্যে অর্থাৎ সীতারূপ নামক
অদাবানলে সীতারূপ অগ্নিতে রাক্ষস রাবণ পুড়ে ছাই হয়ে যাচ্ছে। সীতার গলায় ছিল বলছেন রাজ বলছেন উদ্ধৃতেন চ বস্ত্রেণ তস্যা পিতেন রাবণ অধিকং পরিভাজ গিরির্দীপ্ত ইবাগ্নিনা। সীতার গলায় পরা ছিল পদ্মের মালা, সেখানে আমরা দেখেছি রাবণ বলছেন তুমি পদ্মমালা পরে যেন লক্ষ্মীর মতন কে তুমি, সেই সীতার গলায় পরা ছিল পদ্মের মালা। এবং ওই সময় সীতার অঙ্গ থেকে খসে পড়া রক্তবর্ণ সুগন্ধি সেই পদ্মের পাপড়িগুলো রাবণের দেহকে ছেয়ে ফেলেছে, অর্থাৎ সীতার থেকে সমস্ত সীতা যেন শ্রীরূপিণী, আর পদ্ম এবং লক্ষ্মী এই দুই হচ্ছে অভিন্ন। এই জায়গাটা কবি কি অসামান্য এক বর্ণনা, কি অসামান্য রূপক এই প্রত্যেকটি জায়গায়। এই জায়গাগুলোকে আমরা না এড়িয়ে যেতে পারি না, আমাদের একটু এই জায়গার কথা বলতেই হবে। কি অসামান্য রূপকের আশ্রয় নিয়েছেন বলছে, প্রথমটি আমরা বললাম সীতার শরীর সেই হলুদ বর্ণের পীতবর্ণের বস্ত্রের কথা আমরা বললাম, সেই পীতবস্ত্র যেন আগুন, এই সেই আগুনে জ্বলে পুড়ছেন রাবণ, রাবণের দগ্ধ হওয়ার তার ভবিষ্যতে যা ঘটতে চলেছে মহাকবি তারই ইঙ্গিত কি অপূর্বভাবে এইখানেই নিয়ে যাচ্ছেন। অর্থাৎ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছেন রাবণ, তার সমস্ত রাক্ষসচিত তার বর্বরচিত শক্তি দিয়ে তাকে যেন একেবারে ধর্ষণ করে নিয়ে চলছে গায়ের জোরে, এবং তার কি পরিণাম হতে চলেছে এই পরিণামগুলো মহাকবি কি রূপকের মধ্যে দিয়ে কি অপূর্বভাবেই না বর্ণনা করেছে এইখানে। অর্থাৎ আমরা বলছি রূপক বর্ণনার মহাকবি কালিদাস পর্যন্ত যেখানে মৌন হয়ে যাচ্ছেন, বলতে পারছেন না, সেখানে বাল্মীকি তিনি কতটা চমৎকার করে বর্ণ উদ্দাম বর্ণচ্ছ। এবং তারপরে দ্বিতীয় সেই কথাটি বলছিলাম যেটা বলতে বলতে আমরা চলে এলাম, সীতার গলায় ছিল সেই পদ্মমালা, রাবণ তাকে যখন জোর করে ধরে নিয়ে যাচ্ছেন সেই পদ্মের সমস্ত পাপড়িগুলোর সেই মালার থেকে ছিন্ন হয়ে সমস্ত রাবণের শরীরের মধ্যে গিয়ে পড়ে গেল। আমরা যেটা বলতে চাইছি এর মধ্যে এর রূপকের ভেতরে যে তাৎপর্য আছে সেটি হচ্ছে এই, পদ্ম এবং লক্ষ্মী অর্থাৎ পদ্ম এবং শ্রী দুই হচ্ছে অভিন্ন। শ্রী বলতেও লক্ষ্মী, পদ্ম বলতেও সেই লক্ষ্মীকে বলে। লক্ষ্মী হচ্ছে শ্রীরূপিণী, যশরূপিণী, কল্যাণ রূপিণী, সমৃদ্ধি রূপিণী, সব কিছুই বলতে কিন্তু এই মহালক্ষ্মী পদ্ম বা শ্রীকে বোঝানো হয়। যে মুহূর্তে রাবণ সীতাকে উপরে ওই বলাৎকার করলেন, তিনি বল প্রয়োগ করলেন, সেই মুহূর্ত থেকে রাবণ কিন্তু শ্রীহীন হয়ে গেল। পদ্মের কোরক জোরে জোরে পড়ার অর্থ হচ্ছে শ্রীচ্যুত হয়ে যাওয়া, অর্থাৎ রাবণের সমস্ত শ্রী, তার যে দম্ভ, এই যে লঙ্কার রাবণের যে বিশাল দম্ভ সোনার লঙ্কা, তার তিনি একেবারে ক্ষমতাবান, ঐশ্বর্যবান, বিরাট তিনি এক শক্তিমান পুরুষ, তার সমস্ত শ্রী, তার বীর্য সব কিছুই যেন তার থেকে একে একে অন্তর্হিত হয়ে গেল। এবং রাবণ দেখব আমরা পরবর্তী সময়ে তিনি সীতাহরণের পূর্বের রাবণ, এবং আপনারা খুব ভালো করে লক্ষ্য করবেন আগামী পর্বে সীতাহরণের পরের রাবণ, তিনি আস্ফালন করছেন, চিৎকার চেঁচামেচি করছেন, যুদ্ধ পর্যন্ত করতে আসছেন, কিন্তু কোথায় যেন আমরা খুব পরিষ্কার করে বুঝতে পারবো সীতাহরণের পূর্বের রাবণ এবং সীতাহরণের পরের রাবণ কতটা আলাদা। সীতাহরণের পূর্বের রাবণ কত শক্তিমান, কত বীর্যশালী, কত পরাক্রমী, কত দাম্ভিক,
অত ভয়ঙ্কর, আর সীতা হরণের পরের রাবণ, তিনি কতটা সম্পদ ভ্রষ্ট, কতটা ভীত, কতটা তিনি চিন্তিত, কতটা তার শক্তি হ্রাস পাচ্ছে, কতভাবেই তিনি শ্রীহীন হয়ে পড়ছে, এই জায়গাটা ঠিক তারই ইঙ্গিত এখানে কবি, এই মহাকবি বাল্মীকি তার এই অনবদ্য উপমার মধ্যে দিয়ে রেখেছেন, যাকে আমরা অস্বীকার করতে পারি। তারপরে কি বলছেন, বলছেন গ্রীষ্মকালের তাম্রবর্ণ মেঘ যেমন সূর্য কিরণে উজ্জ্বল হয়ে শোভা পায়, তেমনি তার সোনার বরণ পট্ট বস্ত্র আকাশে উড়ন্ত শোভা পাচ্ছে। অর্থাৎ সীতার উপর যে এই বল প্রয়োগ, এই যে সীতার কাপড় অর্থাৎ তার যে আবরণ ঐশ্বর্য, ভালো করে লক্ষ্য করুন এই জায়গার সাথে মহাভারতে দ্রৌপদীকে যেভাবে দুঃশাসন দুর্যোধনের আদেশে একবস্ত্র রজস্বলা পাণ্ডব লক্ষ্মীকে, পাণ্ডব লক্ষ্মী অর্থাৎ সেখানেও সেই লক্ষ্মী, সেখানেও সেই স্ত্রী, তাকে যেভাবে চুলের মুঠি ধরে এক বস্ত্র রমণীকে সেই সবার মধ্যে নিয়ে এলেন, এবং তারপরে তার যেভাবে তার বস্ত্র উন্মোচনের চেষ্টা করলো কৌরবেরা, ঠিক সেই ক্ষেত্রেও তারা কিন্তু সেই মুহূর্ত হতেই শ্রীহীন হলেন। অর্থাৎ যে কোনো রমণীর উপরে যদি কোনো অত্যাচারী ধর্ষক পুরুষের হাত এইভাবে উঠে আসে, দুটি মহাকাব্যের মধ্যে দিয়ে দুই কবি সে একই বার্তা আমাদের কাছে দিচ্ছে যে ধর্ষকের অন্তিম কাল সেই মুহূর্তেই সূচিত হয়ে ওঠে। এবং তারপরেই আমরা সেখানে দেখছি যে সেখানে আমরা দেখছি যে এই যেভাবে রাবণ সীতাকে কেশর্ষণ কর্ষণ করে তাকে রথে ধরে নিয়ে চলছে, সীতার অঙ্গের মাল্য অলঙ্কার ছিন্ন ভিন্ন হয়ে পড়ছে, ক্লিষ্ট মাল্য ভরণং, তার ললাটে সিঁদুর তিলক বিশ্বস্ত্র হয়ে মুছে গেছেন, বিপ্রমৃষ্ট বিশেষকম জানকীর পীত কৌশেয় বসন রাবণের বুকের উপর দিয়ে হাওয়ায় উঠছে, সূর্যের কিরণ লেগে সেই সেই পীত বসন প্রদীপ্ত হয়ে উঠছে, রাবণকে দেখে মনে হচ্ছে যেন দাবানল বেষ্টিত এক পর্বত, গিরির দীপ্ত ইবাঙ্গিনা, রাবণের অঙ্কে রক্ত পল্লবের মতন সীতা যেন নীল হস্তির বুকে সোনার কাঞ্চি, কাঞ্চিনী কাঞ্চি নীল গজবামিস গজামি বাশ্রিতা, মেঘমালার মধ্যে যেন স্ফুরন্ত বিদ্যুৎ, সীতা স্তনযুগলের মধ্যে দিয়ে অগ্নিবর্ণ চন্দ্রহার স্খলিত হয়ে জনন শব্দে পতিত হতে লাগলো, স্বর্গ থেকে আপতিত গঙ্গার মতন গঙ্গেব গগনচ্যুতা, দিবসে উদিত চন্দ্রের যত অর্থাৎ দিবৌচন্দ্র ইবোদিত, সীতা অত্যন্ত ম্লান বিবর্ণ হয়ে ভীত কণ্ঠে কেবল কাঁদতে কাঁদতে ডাকছেন, হা রাম হা লক্ষণ আমাকে উদ্ধার কর। মহাকবি বাল্মীকি যেন এখানে শ্লোকের পরে শ্লোক, চিত্রে বর্ণে আকাশপটে রঙের ইন্দ্রধনু রচনা করেছেন, তার ভাবুক মনটা রাট্টকারের, চোখ দুটো চিত্রকরের, আর লেখনী হচ্ছে মহাকবির। সমগ্র বর্ণনা শুনতে শুনতে আমাদের মনে যে ছবি ভেসে ওঠে তাতে ভয় নয়, ঘৃণা নয়, অব্যক্ত বেদনার মধ্যে যাকে এক স্তম্ভিত বিস্ময়, এই ভাব আমাদের মনে স্থায়ী করার জন্য কবি যেন আরেকটা ছবি আমাদের সামনে অনুপম ভাবে তুলে ধরলেন। বলছেন সমস্ত চরাচর যখন ব্যতীত, মহর্ষিগণ যখন বিমর্ষ, তখন স্বর্গ থেকে পিতামহ ব্রহ্মা তার দিব্য দৃষ্টি দিয়ে এই ভয়াবহ দৃশ্য অবলোকন করে হৃষ্ট চিত্তে বললেন, যাক দেবকার্য সিদ্ধ হল,
कृतं कार्यो इति व्यजहार पितामह प्ररिष्टा। কিন্তু কবিত্বের দিক থেকে তা যতই সুন্দর হোক, যতই তা কাব্য সুষমায় পরিপূর্ণ হোক এবং প্রজাপতি ব্রহ্মা যতই বলুন, সাধারণ মানুষ তারা কিন্তু এই কথা সান্ত্বনা পায় না। আমাদের ভারতবর্ষের মানুষের কাছে সীতা হচ্ছেন এক পরমা প্রকৃতি, পরমাং অভয়ং সদা লক্ষ্মী রূপ, সাক্ষাৎ লক্ষ্মী, তিনি দেবী ভগবতী স্বরূপ। এই দৃষ্টিতেই তো সীতাকে আপ আমর ভারতবর্ষ চিরকাল দেখে এসেছে। সেরকম সেই জন্য ওই দেবীকে ওরকম স্খলিত বর্ষণা করে কামুক রাক্ষসের কলুষ হস্ত সীতা দুই অরু বেষ্টন করে কোলে তুলে নিয়ে চলেছে, এই দৃশ্য ভারতবর্ষের মানুষের কাছে বড়ই মর্মান্তিক। সে কারণে ভালো করে লক্ষ্য করবেন আপনারা, পরবর্তীকালে যত কবি রামকথা রচনা করেছেন বা রামকথা নিয়ে যত সাহিত্য রচিত হয়েছে, যত রামকথা চর্চিত হয়েছে, বলা হয়েছে, সেখানে একটা জায়গায় আমরা দেখছি সেখানে সব কবিরাই বলছেন রাবণ সীতাকে হরণ করেন। এই বর্ণনা আছে, করেই তারা বলছেন রাবণ সীতাকে হরণ করেন। আজকে আমরা আরেকটু আপনাদের থেকে সময় চেয়ে নিচ্ছি, এই জায়গাটুকু আমরা না বলে শেষ করতে পারছি। এইরকম এই যে ভারতীয় মানুষে সীতার যে কোথায় স্থান, আর সেখানে মহাকবির এই রকমের বর্ণনা, যেখানে কালিদাসের মতন এরকম বর্ণনা মুখর, উপমা মুখর, শৃঙ্গার শব্দের যিনি একেবারে উচ্ছল, তিনি পর্যন্ত সেখানে সংযত হয়ে আছেন কেন, তার উত্তরটা আমরা তো একটু দেখতেই হবে। এবং সেখানে আমরা দেখছি কালিদাস মাত্র নয়, সমস্ত কবিরাই পরবর্তী সময়ে যত রামকথা যারাই বলেছেন, যারাই রচনা করেছেন, তারাই এই কথা বলছেন যে রাবণ সীতাকে হরণ করে। আসছে, আমরা তার এক এক করে উদাহরণ আপনাদের কাছে তুলছি। হরণ তারা বলছেন, প্রত্যেকেই বলছেন যে হরণ করেছে সীতার এক মায়াময় ছায়া মূর্তি মাত্র, সীতার অঙ্গে রাক্ষসের পাপ স্পর্শ পড়েনি। অর্থাৎ ভারতবর্ষের মানুষ এটা বিশ্বাস করতে চান না, তারা যা বিশ্বাস করতে চান, তারা যে দৃষ্টিতে রামচন্দ্রকে দেখেন, তারা যে দৃষ্টিতে সীতাকে দেখেন, সীতা আপামর ভারতবর্ষের হৃদয়ের মধ্যে যে রূপে প্রতিষ্ঠিতা, সেই ভাবটিকেই কিন্তু পরবর্তী সমস্ত কবিরা সেভাবেই তাদের রামকথায় এইভাবেই সীতাকে তুলে ধরেছে। শুধু কি আমাদের এই ভারতবর্ষে, বিদেশ মানে আমরা সেখানেও দেখছি যে হেলেন, যে হোমারের যে ইলিয়ার্ড, হ্যাঁ হোমারের ইলিয়ার্ডে সেখানে মহাকাব্যের কাহিনীও আমরা দেখছি পরবর্তী গ্রিক সাহিত্যে কেমন পরিবর্তিত হয়ে গেছে, এটাও লক্ষ্য করবেন। হ্যাঁ, সেখানে বলা হচ্ছে যে হেলেন প্যারিসের সঙ্গে স্বেচ্ছায় তিনি পালিয়ে যাননি, প্যারিস হেলেনের এক ছায়া মূর্তি ইডোলন, ই ডিও এলওএন, ইডিওলন মানে হচ্ছে ছায়া মূর্তি, বলছে প্যারিস হেলেনের এক ছায়া মূর্তি শুধু সঙ্গে নিয়ে গেছে। ট্রয়ের যুদ্ধের পর হেলেন আবার তার স্বামী মেনেলাসকে সাথে মিলিত হয়েছে। এইটা আমাদের বিদেশের মধ্যেও কিন্তু রয়েছে। অর্থাৎ মহাকাব্যের এইটি হচ্ছে গুণ যে চরিত্রগুলোকে মানুষ একেবারে তাদের হৃদয়ের সাথে ওতপ্রোত করে ফেলে, একেবারে ঘরের মানুষ করে ফেলে, এবং সেখানে তারা কোনোভাবেই তাদের এই হৃদয়েশ্বরীকে, যে দৃষ্টিতে তারা
সীতাকে দেখেন যে শ্রদ্ধায়, যে মূর্তিতে, যে সুচিতায়, যে পদ্মরাগে, সেখানে রাবণের কলুর সাথে স্পর্শ তার শরীরে পড়তে পারে, এটা ভারতবাসী বিশ্বাসই করতে পারে। এবং সেই জন্যই সেখানে দেখুন ব্রহ্ম বৈবর্ত পুরাণের আপনারা যদি প্রকৃত খণ্ডের মধ্যে যান, সেখানে দেখবেন, সেখানে পরিষ্কার বলা হচ্ছে সীতা হরণের আগে স্বয়ং অগ্নি ব্রাহ্মণের বেশে রামের কাছে এসে বলছেন, আমি ব্রাহ্মণ বেশি অগ্নি, দেবতারা আমাকে আপনার কাছে পাঠিয়েছেন, রাবণ সীতাকে হরণ করতে আসছে, তাই আমি সীতাকে নিয়ে যাব আর আপনার কাছে রেখে যাব মায়াময় এক ছায়া সীতা। রাবণ বধের পর অগ্নি পরীক্ষার সময় আবার আমি সীতাকে আপনার কাছে ফিরিয়ে দেব। এই ব্রহ্ম বৈবর্ত পুরাণ কিন্তু একসঙ্গে দুটো জিনিসকে করছে। ভারতবর্ষের মানুষ যেমন সীতার মতন এক পবিত্রা লক্ষ্মী রূপিণীর মধ্যে রাবণের কলুষ স্পর্শ যেমন তারা সহ্য করতে পারে না, তারা যেমন সেটা বিশ্বাস করতে চায় না, তেমনি তারা এই রামচন্দ্রের দ্বারা সীতার এই অগ্নি পরীক্ষাকেও তারা কিন্তু মেনে নিতে পারেন। ঠিক সেই দুটো জায়গাকেই এক ঢিলে দুই পাখি বধ করার মতনই ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলছেন, আমি সীতাকে নিয়ে যাচ্ছি, রাবণ আসবে, আপনার কাছে আমি মায়া সীতা রেখে দিলাম, আর ওই সীতার অগ্নি পরীক্ষার সময় আমি আবার আপনাকে সে আসল সীতাকে ফিরিয়ে দেব। অর্থাৎ রামচন্দ্র যেন সেই আসল সীতাকে পাওয়ার জন্যেই তিনি ওই অগ্নি পরীক্ষাটি করেছিলেন। এইটাই আমরা বলতে চাইছি, এটাই ভারতবর্ষের আপামর মানুষ বিশ্বাস করে। তাদের দৃষ্টিতে রামচন্দ্র এরকমই, তাদের দৃষ্টিতে সীতা এরকমই। এখন আমরা অন্য কিছুর দ্বারা প্রভাবিত হয়ে আমাদের স্বার্থ সাধনের জন্য রামকে যদি অন্য রকম ভাবে ব্যাখ্যা করি, ব্যবহার করি, সেটা বড় ভুল হবে। সেটা ভারতবর্ষের মানুষ লোকের সঙ্গে যাবে না, কোনো মতে সেটা যায় না। হ্যাঁ, এবং শুধু তাই কি, আবার দেখুন কুর্ম পুরাণ, শুধু কি ব্রহ্ম, আমরা অনেকগুলো উদাহরণ আজকে দেব। কুর্ম পুরাণে উত্তর বিভাগে দেখুন 34তম অধ্যায়, সেখানে আবার একটু অন্যরকম ভাবে বলছেন, রাবণ এলে সীতা তার হীন অভিপ্রায় বুঝে তাড়াতাড়ি কুটিরের ভেতরে চলে যান এবং সেখানে যে গার্হ্যপত্র অগ্নি কাছে গিয়ে আশ্রয় প্রার্থনা করেন, জগাম শরণং বন্নিমাবাসত্বম, আমাকে আশ্রয় দাও, সেই রাবণ আমাকে হরণ করতে চাইছে, তার উদ্দেশ্য ভালো না। অগ্নি তখন সীতাকে গ্রহণ করে বাইরে এক মায়াময় সীতাকে রেখে দেন, রাবণ সেই মায়া সীতাকে হরণ করে নিয়ে যায়। দেবী ভাগবত তৃতীয় উদাহরণ, দেবী ভাগবতের তৃতীয় স্কন্ধ দেখুন 29তম অধ্যায়, সেখানেও এক ঘটনা, একই রকমের ঘটনা বলা আছে। অধ্যাত্ম রামায়ণ অরণ্যকাণ্ডের সপ্তম স্বর্গ আপনারা দেখুন, সেখানেও আরেক বর্ণনা আমরা পাচ্ছি, সর্বজ্ঞ রাম, সেখানে রাম যেন সর্বজ্ঞ, তিনি জানতেন যে রাবণ এবং মারিচ ষড়যন্ত্র করে সীতাকে হরণ করতে আসছে, তাই রাম সীতাকে ডেকে একান্তে বললেন, রাবণ আসছে, তুমি বাইরে তোমার ছায়া মূর্তি রেখে অগ্নির আশ্রয়ে এক বৎসর তুমি সেখানে অপেক্ষা করো। মায়া সীতং বন্নিস্থাপ্য স্বয়ং অন্তর অর্ধ আনলে, তুমি অগ্নির মধ্যে অন্তর্ধান কর। আনন্দ রামায়ণ তার সারখণ্ডের সপ্তম স্বর্গকে যদি আপনারা দেখেন, সেখানে আপনারা কি বলবেন, সেখানেও আমরা দেখছি ওই একই বৃত্তান্ত, সীতা সত্য রজ তম তিন ভাগ হয়ে গেছেন এবং সত্যরূপী সীতা রামের বাম অঙ্গে লীন হয়ে গেলেন, রজরূপী সীতা বিলীন হলেন অগ্নিতে, আর তমরূপী সীতা পঞ্চবটিতে রইলেন, যেটি রাবণ। অর্থাৎ এইখানে আমরা দেখছি ভারতবর্ষের মানুষ লোকের মধ্যে যা রয়েছে সেইটি পরবর্তী কবিদের মধ্যে ভাবনা ফুটে উঠেছে।
আজকে আমরা শেষ করব, শেষ করব এই রবীন্দ্র পক্ষ চলছে তো, তার কথা দিয়েই আমরা শেষ করব। কি অপূর্ব ভাবে কবি দেখুন এখানে তুলে ধরছেন সেখানে এই বেদনার জায়গাটা। রামচন্দ্র লক্ষণ কুটিরে এসেছেন, এসে দেখছেন সীতা নেই, এই জায়গাটা কি অপূর্ব ভাবে রবীন্দ্রনাথ তুলে ধরেছে। এতেক এতেক বলিয়া ক্ষণ পরে কবি করুণ কথায় প্রকাশিল ছবি, পূর্ণ কাহিনী রঘুকুল রবি রাঘবের ইতিহাস, অসহ দুঃখ সহি নিরবধি কেমনে জন্ম গিয়েছে দগদি, জীবনের শেষ দিবস অবধি অসীম নিরাশ শ্বাস। কহিল বারেক ভাবি দেখো মনে, সেই একদিন কেটেছে কেমনে, যেদিন মলিন বাকল বসনে চলিলা বনের পথে, ভাই লক্ষণ বয়স নবীন ম্লান ছায়া সম বিষাদ বিলীন, নব বধু সীতা আভরণহীন উঠিলা বিদায় রথে, রাজপুরী মাঝে উঠে হাহাকার প্রজা কাঁদিতেছে পথে সারে সার, কখনো বজ্র কখনো কি আর পড়েছে এমন ঘরে, অভিষেক হবে উৎসবে তার আনন্দময় ছিল চারিধার, মঙ্গল দীপ নিবিয়া আধার শুধু নিবেশের ঝড়ে। আর একদিন ভেবে দেখো মনে, যেদিন শ্রীরাম লয়ে লক্ষণে ফিরিয়া নিভৃত কুটির ভবনে, দেখিলা জানকী নাহি, জানকী জানকী আর তো রোদনে, ডাকিয়া ফিরিলা কাননে কাননে, মহারণ্যে আধার আননে নীর রহিল নীরবে চাহি, জানকী জানকী আর তো রোদনে, ডাকিয়া ফিরিলা কাননে কাননে, মহারণ্য আধার আননে রহিল নীরবে চাহি।